হ্যালো গাইস, ফ্রেগিং এন্ড স্পোর্টস এর আরো একটা ভিডিওতে তোমাদের আরো একবার স্বাগত। ভিডিও শুরুর আগে একটাই কথা, যারা এখনো সাবস্ক্রাইব করোনি কিসের অপেক্ষা করছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্টে জানিয়ে তোমাদের মতামত। এই ভিডিওতে কিন্তু আমরা মূলত কথা বলবো হীরা মন্ডলের স্ট্যাটস সম্পর্কে। তো বাঙালি ফুটবলার হীরা মন্ডল কিন্তু বাংলার হয়ে সন্তোষ ট্রফি খেলেছেন। 25 বছর বয়সে এই ফুটবলার ডিফেন্ডার এবং লেফট ব্যাক পজিশনে খেলে থাকেন। তার ইউথ কেরিয়ার শুরু হয় কিন্তু 2014 সালে ইস্ট বেঙ্গল থেকে। সিনিয়র কেরিয়ার শুরু হয় 2015 সালে ক্যালকাটা পোর্ট ট্রাস্টে, হয়ে 19টা ম্যাচ খেলেন এবং সেখানে একটা গোল করেন। 2016 সালে রেইনবো এসিতে খেলেন 8টা ম্যাচ এবং একটা গোল করেছিলেন। 2017 সালে টলিগঞ্জ অগ্রগামী হয়ে কিন্তু 10টা ম্যাচ খেলেছেন। 2018 সালে পিয়ারলেসের হয়েও 10টা ম্যাচ খেলেছেন এবং সেখান থেকে একটা গোলও করেছেন। 2018-19 ছিলেন ইস্ট বেঙ্গলে এবং সেখানে কিন্তু 5খানা ম্যাচ খেলেছেন। 2019 থেকে 21 কিন্তু মামাডানের হয়ে দারুণ পারফরমেন্স করেছিলেন, 30টা ম্যাচ খেলেছিলেন এবং 2টো গোলও করেছিলেন সেখান থেকে। তারপর কিন্তু 2021 আবার চলে এলেন হীরা মন্ডল ইস্ট বেঙ্গলে। হীরা মন্ডল কিন্তু খুবই রাফ ফুটবলার, মেহতাব হোসেনের মতো ফুটবলটা খেলে থাকেন তিনি। আর যেহেতু অনেক চেষ্টার পর সুযোগ পেয়েছেন বড় দলে এবং নিজের স্বপ্নের ক্লাব ইস্ট বেঙ্গলে, সেখান থেকে নিজেকে প্রমাণ করার জন্য, পরবর্তীতে নিজের ফিউচার আরও সিকিউর করার জন্য 200% এফোর্ট দেবে, এরকমই কিন্তু হীরা জানিয়েছে বিভিন্ন ইন্টারভিউতে। তো দেখা যাক, আমরা আশা করব বাঙালি ফুটবলার হীরা মন্ডল অবশ্যই ইস্ট বেঙ্গলের হয়ে এবার দারুণ পারফরমেন্স করবে।